প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মানব জমিন লাইভে। সঙ্গে রয়েছে আমি মারুফ হাসান। এই মুহূর্তে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত রয়েছি। আপনারা দেখছেন ক্যামেরার ফ্রেমে যে এই দৃশ্যটি মূলত কুমিল্লার গোমতী নদীর দৃশ্য। এখানে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আপনারা জানেন যে কুমিল্লার গোমতী নদীর বেশ কয়েক জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে, যার ফলে কিন্তু এখানকার যে গড় বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে রয়েছে এমনটি। এবং একেবারে সামনে অদূরে যদি আপনাদের দেখাতে চাই যে গড় বাড়িগুলো রয়েছে, এগুলো কিন্তু একেবারে গড়গুলোর যে চাল রয়েছে একেবারে সেই পর্যন্ত কিন্তু পানি উঠে গিয়েছে। এখানে অনেকগুলো গড় বাড়ি রয়েছে, সবগুলোরই কিন্তু একই দৃশ্য। এবং পাশাপাশি এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু স্থানীয় বিভিন্ন উঁচু বিল্ডিং কিংবা আশ্রয় কেন্দ্র সেগুলোই গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। যদিও কুমিল্লায় সকাল থেকে আমরা বৃষ্টি দেখছি না, তবে পানির যে স্রোত, পানির যে প্রবাহ সেটি কিন্তু বেড়েই চলছে। পাশাপাশি এই সব এরিয়া বা এই নদীর পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে সেগুলোর যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। আমরা অনেককে দেখেছি তারা মেইন সড়কে বা সড়কের পাশে এসে তারা আশ্রয় নিচ্ছেন, কারণ এখানকার যে আশ্রয় কেন্দ্রগুলো সেগুলোরও কিন্তু অনেকটা সংকট, যার ফলে অনেক মানুষ সড়কে এসে অবস্থান নিচ্ছেন, রাত কাটাচ্ছেন। এই দৃশ্য কিন্তু আমরা দেখেছি পথের মধ্যে। এই মুহূর্তে গোমতী নদীর যে পানির প্রবাহ সেটি কিন্তু বিপদ সীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে, আর সেই চিত্রটি কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, যে বিষয়টি জানাতে চাই যে বিশেষ করে কুমিল্লার বুড়িচং, চৌদ্দগ্রাম সহ বেশ কয়েকটি উপজেলায় কিন্তু এই বন্যার পানিতে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের গড়বাড়ি পানির নিচে ডুবে গিয়েছে। পাশাপাশি যারা বাসিন্দারা রয়েছেন অনেকেই কিন্তু নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। এছাড়াও এই সব এলাকায় যেসব উঁচু বিল্ডিং রয়েছে বা ভবন রয়েছে সেখানেও কিন্তু অনেকে আশ্রয় নিয়েছেন।